দেখো, প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের ভিত্তি এর উপর বেস করে। এরপর ক্লাসগুলোতে আমরা যেই প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, যেমন হচ্ছে অমেরুদণ্ডী, মেরুদণ্ডী আছে, এগুলো অমেরুদণ্ডের প্রকারগুলা, তার যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব, এবং হচ্ছে যে সকল মেরুদণ্ডী প্রাণীগুলার প্রকারভেদ আছে এবং এদের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি, তোমরা একটু কমেন্ট করে জানাবে আর তোমাদের ফ্রেন্ডদের একটু শেয়ার করে দাও ফ্রেন্ডদের কাছে। আমরা শুরু করে দিয়েছি ক্লাস, অনেকক্ষণ ধরে ওয়েট করেছে, যেহেতু আজকে অনেক দিন পরে বেসিক অনলাইন স্কুলের প্রথম লাইভ ক্লাস। আশা করি ইনশাল্লাহ সবাই লাইভ ক্লাসটা থেকে উপকৃত হবে। তোমাদের যে সকল ফ্রেন্ডরা এখনো পর্যন্ত দেখেনি তাদেরকে একটু জানিয়ে দিবে, আর কোনো প্রবলেম হলে সাউন্ড শুনতে অথবা ভয়েস ভয়েস ক্লিয়ার না আসলে অথবা ভিডিও দেখতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবা। তো যাই হোক, আমি তোমাদের একটু বসে বসে পড়াবো। তো দেখো, শ্রেণীবিন্যাসের ভিত্তি হচ্ছে, এখানে কয়টা বললাম আমি, তল, ভ্রমস্তর, প্রতিসাম্যতা, সিলোম, খণ্ডকায়ন, অঞ্চলায়ন। তোমরা একটু কমেন্ট করে জানাবা, হ্যাঁ, এই যে বোঝা যাচ্ছে কিনা, ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও সবাই। প্রথমে হচ্ছে গিয়ে শ্রেণীবিন্যাসের ভিত্তির তল নিয়ে আমরা একটু কথা বলি, যে আসলে তলটা কি জিনিস। আমাদের দেহটাকে আমরা কয়েকটা তলে ভাগ করতে পারি, আমাদের দেহটাকে আমরা কয়েকটা তলে ভাগ করতে পারি। যেমন এর ভিতরে যে সকল প্রধান তলগুলো আছে, হচ্ছে এক নম্বরে যদি আমি বলি, প্রথমে হচ্ছে গিয়ে অনুপ্রস্থ তল, যেটাকে আমরা বলি ট্রান্সভার্স, ট্রান্সভার্স প্লেন। ট্রান্সভার্স মানে হচ্ছে অনুপ্রস্থ বরাবর, মানে হচ্ছে আমাদের দেহটাকে, ধরো এটা হচ্ছে একটা দেহ, ফর এক্সাম্পল যদি ব্যাপারটা এমন হয় যে এটা যদি একটা দেহ হয়, জাস্ট সিম্পল তোমাদের বোঝার সুবিধার্থে আঁকা ওইভাবে করে, ধরো এটা হচ্ছে একটা দেহ, ফর এক্সাম্পল এটাকে যদি তুমি এভাবে কাটো, এই একটা প্লেনে কাটো, ঠিক আছে, অন্য আরেকটা মার্কার আছে, তুমি যদি এভাবে কাটো, এই যে তলটা এটা হচ্ছে কি অনুপ্রস্থ তল, ঠিক আছে, যেটা কি করে তোমার দেহটাকে, এটা যদি দেহ হয়, এই অনুপ্রস্থ তলটা এই দেহটাকে দুইটা অংশে ভাগ করে, একটা হচ্ছে গিয়ে দেহের উপরের অংশ, আরেকটা হচ্ছে নিম্নাংশ, ঊর্ধ্বাংশ এবং নিম্নাংশ, দুইটা ভাগে ভাগ করতেছে হচ্ছে এই ট্রান্সভার্স প্লেনটা। আবার আরেকটা আছে যেটাকে বলা হয় স্যাজাইটাল তল, স্যাজাইটাল তলটা থাকে একেবারে খাড়া লম্বা, এই স্যাজাইটাল তল এদিক দিয়ে হইতে পারে, এদিক দিয়ে হইতে পারে, এদিক দিয়ে হইতে পারে, যেটা হচ্ছে আমাদের দেহটাকে ডান ও বাম দুইটা অংশে ভাগ করে, ডান ও বাম দুইটা অংশে ভাগ করে। তাহলে বললাম ট্রান্সভার্স প্লেন, যেটা ট্রান্সভার্স তল, যেটা এটা আমাদের দেহটাকে অনুপ্রস্থ তল যেহেতু ঊর্ধ্বাংশ এবং নিম্নাংশ দুইটি অংশে ভাগ করে, আর যেটা বললাম স্যাজাইটাল তল, এটা হচ্ছে আমাদের দেহটাকে মোটামুটি, স্যাজাইটাল তলটা দুইটা ভাগে ভাগ করতে পারে, একটা হচ্ছে যেমন ডান অংশ আর একটা হচ্ছে বাম অংশ, এই দুইটা অংশে ভাগ করতে পারে হচ্ছে স্যাজাইটাল তলটা। তো এখন এই স্যাজাইটাল তল অনেকগুলো হইতে পারে, ধরো আমার এদিক দিয়ে অনেকগুলো স্যাজাইটাল তল আমি আঁকলাম, তবে একটা তল, আচ্ছা আমি তলটার নাম লিখি, এটা হচ্ছে স্যাজাইটাল তল, স্যাজাইটাল তল, যদি ক্লিয়ার দেখা না যায় একটু বলবা, স্যাজাইটাল তল, এই স্যাজাইটাল তলটা যেটা আছে এটা হচ্ছে আমার দেহের লম্বালম্বী বরাবর অনুলম্ব, এটা আমার দেহটাকে রাইট টু লেফট দুইটা ভাগে ভাগ করে থাকে। এখন রাইট টু লেফট, অ্যাকচুয়ালি ফেসবুকে মেসেজ করতে করতে আমরা রাইট আর এইট চলে আসে, অ্যাকচুয়ালি রাইট টু লেফট দুইটা ভাগে ভাগ করতে পারে। তবে এই স্যাজাইটাল তলগুলোর মধ্যে একটা তল আছে যেটা হচ্ছে আমাদের দেহের একেবারে মধ্য ভাগ দিয়ে যায়, ঠিক আছে, একেবারে স্যাজাইটাল তলগুলোর ভিতরে যেটা একেবারে মাঝামাঝি যায় একটা তল, এটাকে বলা হয় মিড স্যাজাইটাল তল, ঠিক আছে, যেটা হচ্ছে আমার আগে পুরাতন একটা স্টাইল তোমরা দেখবা, মনে করবা এটা হচ্ছে গিয়ে যে 1990 মোটামুটি 90 দশকের একটা স্টাইল ছিল, যে ছেলেরা কি করতো একেবারে মাঝখান দিয়ে সিঁতি কাটতো, অথবা মেয়েদের সিঁতি দেখবে একবার মাঝখান দিয়ে অনেকে কাটে, এই যে মাঝখান বরাবর যে সিঁতি, এই বরাবর যদি তোমাকে কেটে ফেলে তোমার দেহটা কিন্তু সমান দুইটা ভাগে ডান এবং বাম অংশে ভাগ হয়ে যাবে, ওই যে তলটা এটা হচ্ছে মিড স্যাজাইটাল তল। তাহলে ট্রান্সভার্স প্লেন বা অনুপ্রস্থ তল, মিড স্যাজাইটাল, আর তাছাড়া অন্যান্য গুলাকে স্যাজাইটাল তল বলে দুইটা পাইলাম। তাছাড়াও আছে করোনাল প্লেন, আরেকটা হচ্ছে করোনাল প্লেন, করোনাল প্লেন, করোনাল প্লেন বা করোনাল তল। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবা, যেহেতু বলছি আমি কিন্তু শেষে তোমাদের কোশ্চেন করব, ঠিক আছে, শেষে কিন্তু কোশ্চেন করব যে কে কতটুকু দেখলা বা জানলা পারলা, এটা নিয়ে একটু কোশ্চেন করব সবাইকে। হ্যাঁ, তোমরা একটু ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দাও সবাই। তো যাই হোক, দেখো
তারপর হচ্ছে করোনাল প্লেন। করোনাল প্লেনটা কি, ধরো আমার হচ্ছে এই কানের একটা লতি, ওই কানের আরেকটা লতি, ধরো ফর এক্সাম্পল এই কান বরাবর যদি আমি এভাবে কাটি আমার দেহটাকে, মাথা থেকে এভাবে যদি কেটে ফেলি, তাহলে আমার দেহটা দুইটা অংশে ভাগ হবে। একটা হচ্ছে গিয়ে সম্মুখ অংশ যেটাকে আমরা বলি অ্যান্টেরিয়ার, আর পিছনের অংশ যেটাকে বলি পোস্টেরিয়ার। তার মানে এটা জানতে হবে ট্রান্সভার্স প্লেন যেটা, এটা আমাদের দেহকে ঊর্ধ্বাংশ এবং নিম্নাংশে ভাগ করে, স্যাজাইটাল তল আমাদের দেহটাকে রাইট এন্ড লেফট দুইটা পার্টে ভাগ করে, করোনাল প্লেন আমাদের দেহটাকে অ্যান্টেরিয়ার এন্ড পোস্টেরিয়ার দুইটা ভাগে ভাগ করে, সম্মুখ ভাগ এবং পশ্চাৎ ভাগ। তার মানে হচ্ছে কি, এটা আমাদের দেহকে ভাগ করতেছে দুইটা ভাগে, একটা হচ্ছে অ্যান্টেরিয়ার এন্ড সেকেন্ড ইজ পোস্টেরিয়ার। খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অ্যান্টেরিয়ার এন্ড পোস্টেরিয়ার দুইটা। অ্যান্টেরিয়ার মানে হচ্ছে সম্মুখ ভাগ সামনের দিকে, আর পোস্টেরিয়ার মানে হচ্ছে গিয়ে পশ্চাৎ দিকে ভাগ করতেছে। ক্লিয়ার? এভাবে আমরা আমাদের দেহটাকে বিভিন্ন তলে ভাগ করে থাকি। এই তল হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাসের আসলে একটা ভিত্তি। তো তারপরে ইয়াটা কোথায়, তারপরে আমরা সামনে দেখবো হচ্ছে গিয়ে ভ্রূণস্তর। ভ্রূণস্তরের ব্যাপারটা একটু দেখবো। ভ্রূণস্তর শুরু করার আগে একটু দেখে নেই যে আসলে তোমরা কে কে জয়েন করেছো আমাদের ভিডিওতে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফারিয়া সুলতানা, ইফাত, জি ভাইয়া সব ক্লিয়ার, ফারিয়া সুলতানা, জি ভাইয়া, আব্দুল্লাহ, মামুন মেনশন দিয়েছো, থ্যাংক ইউ। শেয়ার করে দাও সবাই, তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও, তারা যদি ক্লাসটা করে একটু উপকৃত হয়, আসলে এটা কিন্তু কোনো লস হয়ে যাবে ব্যাপারটা এরকম না, যদি একটু উপকৃত হয় যে বেসিক জিনিসগুলা থেকে। আমি শেষে তোমাদের এখানে যে একটা স্পেশাল জিনিস থাকবে, এটা হচ্ছে কি, আমি তোমাদের শেষে বইটা দাগিয়ে দিব বা স্পেসিফিক জিনিসগুলো বলে দেবো যেগুলো মেডিকেলে আসে, ঠিক আছে? এখনো পর্যন্ত তেমন সিগনিফিকেন্ট কোনো এমসিকিউ আসে নাই, আসলে আমি অবশ্যই তোমাদের বলে দিব, তোমরা এটা দেখতে পাবা, তো এটা তোমাদের উপকারী হবে আশা করি। তো তারপরে আসো হচ্ছে গিয়ে ভ্রূণস্তর। ভ্রূণস্তর কি জিনিস এটা সম্পর্কে আমরা জানি, অ্যাকচুয়ালি ডিউরিং এমব্রায়োনিক লাইফ, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি ডিউরিং থার্ড উইক অফ জেস্টেশন, থার্ড উইকে আমরা জানি যে ডিউরিং এমব্রায়োনিক লাইফ, থার্ড উইক থেকে আমাদের যেই প্রথমে যে ভ্রূণ, ভ্রূণটা প্রথমে তৈরি, আমরা জানি যে প্রথমে মায়ের জরায়ুতে শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে তৈরি হয়ে হচ্ছে গিয়ে জাইগোট। পরবর্তীতে এই যে জাইগোটটা আছে, এই জাইগোটটা ক্লিভেজের মাধ্যমে বা বিভাজনের মাধ্যমে আস্তে আস্তে মরুলা হয়, তারপরে ব্লাস্টুলা, তারপরে ব্লাস্টুলা আরো সেল ডিভিশন হয়, মাইটোসিস প্রসেসে আরো সেল ডিভিশন হয়ে একসময় যেটাকে আমরা বলি গ্যাস্ট্রুলেশন, ঠিক আছে, গ্যাস্ট্রুলেশন প্রসেসের মাধ্যমে কি হয়, ভ্রূণস্তর গঠিত হয় বা এমব্রায়োনিক লেয়ার বা জার্ম লেয়ার গঠিত হয়। এই ভ্রূণস্তরটা মেনলি তিনটা, একটা হচ্ছে এক্টোডার্ম, এক্টোডার্ম, তারপরে হচ্ছে গিয়ে দুই মেজোডার্ম, মেজোডার্ম, দেন এন্ডোডার্ম, তিনটা লেয়ারে ভাগ হয়। ক্লিয়ার? সবার বাহিরের দিকে হচ্ছে এক্টোডার্ম, ঠিক আছে, সবার বাহিরের দিকে যে ভ্রূণস্তরের লেয়ারটা তৈরি হয় এটা হচ্ছে এক্টোডার্ম, আর সবার ভিতরে যে ভ্রূণস্তরের লেয়ারটা তৈরি হয় এটা হচ্ছে এন্ডোডার্ম, তার মাঝখানে যে লেয়ারটা থাকে এটা হচ্ছে মেজোডার্ম। তার মানে এটা হচ্ছে এক্টোডার্ম, মাঝখানেরটা হচ্ছে মেজোডার্ম, আর সবার ভিতরেরটা হচ্ছে এন্ডোডার্ম। এখন যে সকল প্রাণীতে এই ভ্রূণস্তর তিনটাই থাকে, এক্টোডার্ম, মেজোডার্ম এন্ড এন্ডোডার্ম, তাদেরকে আমরা বলি ত্রিভ্রূণস্তরী বা ত্রিস্তরী, বা ইংলিশে যদি আমি বলি এটাকে বলা হয় ট্রিপ্লোব্লাস্টিক। মানে তিনটাই যদি থাকে, এক্টোডার্ম, মেজোডার্ম, এন্ডোডার্ম, যে সকল প্রাণীতে তিনটা ভ্রূণস্তরই থাকবে, অর্থাৎ ওই প্রাণীর যা কিছু থাকবে, যেমন হচ্ছে শ্বসন, শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র, স্নায়ুতন্ত্র, সংবহনতন্ত্র, যত কিছুই থাকবে, এগুলো সব কিছু যদি মোটামুটি এই তিনটা জার্ম লেয়ার থেকে মিলে মিলে তৈরি হয়, যেগুলো আমি বললাম এগুলো তোমরা সামনে পাবা, তো এই তিনটা জার্ম লেয়ারই যদি একটোডার্ম, জার্ম লেয়ার মানে হচ্ছে ভ্রূণস্তর যদি থাকে, একটোডার্ম, মেজোডার্ম, এন্ডোডার্ম, তাহলে এটাকে আমরা বলি ট্রিপ্লোব্লাস্টিক, ওই প্রাণীটাকে বলি ট্রিপ্লোব্লাস্টিক। আজকে একেবারে বেসিক থেকে আলোচনা করতেছি, বেসিক পড়াগুলা, এগুলাকে বলা হয় ট্রিপ্লোব্লাস্টিক, ট্রাই মানে হচ্ছে তিন, ঠিক আছে, তো এখান থেকে ট্রিপ্লোব্লাস্টিক। কোন কোন প্রাণীতে দেখা যায়, অধিকাংশ অমেরুদণ্ডী এবং হচ্ছে মেরুদণ্ডী, এরা সবাই হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক,
একটা পর্ব আছে যারা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। ডিপ্লো মানে হচ্ছে দুই, ডিপ্লোব্লাস্টিক মানে হচ্ছে তারা দুইটা ভ্রূণস্তর বিশিষ্ট, তাদের বাহিরে এক্টোডার্ম আছে, ভিতরে এন্ডোডার্ম আছে, মাঝখানে মেজোডার্মটা তাদের নাই। তাহলে বাহিরে এক্টোডার্ম একটা লেয়ার, মাঝখানে ভিতরে এন্ডোডার্ম আরেকটা লেয়ার, তাহলে দুইটা লেয়ার হইলো, তার মানে তারা ডিপ্লোব্লাস্টিক। ক্লিয়ার? তাদের মাঝখানে মেজোডার্মটা নাই। একটাই পর্ব আছে অমেরুদণ্ডী, তোমরা নাম পড়ছো এটা 9-10 ছোট কালেও পড়ছো, ঠিক আছে, আর ইন্টার উঠে তো একবার পড়ছোই, নিডারিয়া। নিডারিয়া পর্বের প্রাণীরা হচ্ছে সবাই ডিপ্লোব্লাস্টিক, এক্সেপশনাল নিডারিয়া হচ্ছে সবাই ডিপ্লোব্লাস্টিক। ক্লিয়ার? আমি কিন্তু শেষে কোশ্চেন রাখবো বা কোশ্চেন করব, ঠিক আছে, আমার প্ল্যান থাকবে। আসলে লাইভ ক্লাস গুলার উপর বেস করে আমি কিছু কোশ্চেন দিয়ে প্রয়োজনে আমি তোমাদের একটু যাচাই করবো যে আসলে তোমরা লাইভ ক্লাস যারা যারা করেছো কতটুকু বুঝলে। একমাত্র অমেরুদণ্ডী পর্বের প্রাণী নিডারিয়া যারা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, মেডিকেলের এডমিশনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, নিডারিয়া হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। তাছাড়া এর উপরে যারাই আছে, যেমন হচ্ছে নেমাটোডা, মলাস্কা, একাইনোডারমাটা, আর্থ্রোপোডা, এরা সবাই হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক, তার মানে তাদের একটোডার্ম, মেজোডার্ম, এন্ডোডার্ম সব থাকবে। শুধু নিডারিয়াতে বাহিরে একটোডার্ম থাকবে, ভিতরে এন্ডোডার্ম থাকবে, মেজোডার্মটা তাদের থাকবে না। তাহলে মেজোডার্মের বদলে তাদের ক্লিক কি থাকে? মেজোডার্মের বদলে তাদের থাকে হচ্ছে মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া নামক 0.1 মাইক্রোমিটার, 0.1 মাইক্রোমিটার একটা পাতলা স্তর থাকে, এটাকে বলা হয় মেসোগ্লিয়া, যেটা হচ্ছে একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে থাকে। মেজোডার্মটা কিন্তু এই নিডারিয়াতে থাকে না, ওদেরকে বলা হয় ডিপ্লোব্লাস্টিক। তাহলে আমরা পাইলাম ভ্রূণস্তরের ভিত্তিতে আমরা প্রাণীগুলোকে ভাগ করতে পারি দুইটা ভাগে, একটা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক আর একটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। ট্রিপ্লোব্লাস্টিক হচ্ছে গিয়ে যারা হচ্ছে ত্রিভ্রূণস্তরী, অর্থাৎ তাদের একটোডার্ম, মেজোডার্ম, এন্ডোডার্ম তিনটা লেয়ারই তাদের আছে। আর দ্বিভ্রূণস্তরী যারা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, তাদের একটোডার্ম আছে, এন্ডোডার্ম আছে, কিন্তু মাঝখানে মেজোডার্মটা তাদের নেই। আশা করি তোমরা বুঝতে পারছো। আর ডিপ্লোব্লাস্টিকের উদাহরণ হচ্ছে নিডারিয়া। তারপরে আমরা চলে যাব প্রতিসাম্যতা। দেখো প্রতিসাম্যতা খুবই বেসিক একটা জিনিস। প্রতিসাম্যতাতে যাওয়ার আগে আমি একটু তোমাদের কারা কারা জয়েন করেছো তোমরা তোমাদের একটু দেখে নিব। আসলে আমি একটু আচ্ছা, এখানে মোটামুটি দেখা যাচ্ছে যে দেখা যায়, এখন তোমাদের যদি কোনো সমস্যা হয় দেখতে তোমরা কিন্তু অবশ্যই জানাবা। জি মেজো ভাই কি জানি পাঠাইছে মেসেজ, জি মেজো ভাইয়া মেসেজ পাঠাইছে। আচ্ছা, তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দাও, এবং যারা আছো তারা যেন মোটামুটি ক্লাসটাতে জয়েন করে, এবং হচ্ছে গিয়ে তারা আমাদের সাথে যদি জয়েন করে তারা ইনশাল্লাহ একেবারে বেসিক জিনিসগুলো বুঝতে পারবে, যে জিনিসগুলো তাদের জন্য অনেক হেল্পফুল হবে, ঠিক আছে। তোমরা অনেকেই দেখতেছি এখনো পর্যন্ত শেয়ার করোনি, তোমরা তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দাও যারা যারা জয়েন করেছো। আর হচ্ছে কোনো কোশ্চেন থাকলে ভাইয়া অবশ্যই কোশ্চেন করবে, যে যে কোনো প্রকার কোশ্চেন যদি থাকে একাডেমিক রিলেটেড বা এই অধ্যায় রিলেটেড অথবা মেডিকেল রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করে ফেলবা, অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমার সাধ্য মতো ইনশাআল্লাহ। তো আশা করি আবার শুরু করে দিব এখনই, আর 1 মিনিটের মধ্যে যতটুকু বলছি। আর তোমাদের একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা এক কাজ করো, তোমাদের সামনে বইটা নিয়ে বসো, যদি বইটা নিয়ে বসো তাহলে সরাসরি দেখে ফেলতে পারবা যে আমি আসলে তোমাদের কি কি জিনিসগুলো পড়াচ্ছি, ঠিক আছে। বইটা নিয়ে একটু বসলেই তোমরা দেখে ফেলবা যে আসলে কি কি ব্যাপারে আমি কথা বলতেছি, এবং সাথে সাথে যদি একটু দাগিয়ে নাও তাহলে তোমাদের জন্য ব্যাপারটা একটু সহজ হয় পরবর্তীতে পড়ার জন্য। তো সামনে যাই, আমরা শুরু করে দিব। তারপরে তৃতীয় যে ভিত্তিটার কথা আমি বলেছি এটার নাম হচ্ছে প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা, প্রতিসাম্যতা বলতে কি বোঝায়? দেখো তোমাদের বই দেওয়া আছে, প্রতিসাম্যতা বলতে প্রাণী দেহের মধ্যরেখীয় তলের দুপাশে সদৃশ বা সমান আকার আকৃতি বিশিষ্ট অংশের অবস্থানকে বোঝায়, ঠিক আছে।
যেসব প্রাণীর দেহকে কোনো না কোনো অক্ষ বা তল বরাবর সমান অংশে ভাগ করা যায় তাদের প্রতিসম প্রাণী বলে, আর তাদের করা যায় না তাদের অপ্রতিসম। মানে হচ্ছে গিয়ে কোন একটা প্রাণীকে তুমি ভাগ করলা, কোন একটা অক্ষ দিয়ে ভাগ করলা, তার দেহের মধ্যরেখা বরাবর বা যে কোনো অক্ষ দিয়ে তাকে ভাগ করলা, তাকে যদি মোটামুটি যে কোনো অক্ষ দিয়েই ভাগ করা যায় তাহলে তাকে আমরা প্রতিসম প্রাণী বলবো। আর যদি তার দেহকে কোনোভাবেই তুমি ভাগ করতে পারতেছো না, যেমন একটা উদাহরণ যদি আমি দেই, ধরো পিলা গ্লোবোসা, পিলা গ্লোবোসা এটা হচ্ছে পিলা গ্লোবোসা, এটা হচ্ছে আপেল শামুক, পিলা গ্লোবোসা শামুক, মোট কথা শামুক, তার দেহটাকে তুমি কোনো অক্ষর দিয়ে বা যে কোনো ভাবে কেটেও সমান দুইটা অংশে ভাগ করতে পারবো না। বাট তুমি একটু খেয়াল করে দেখো, তুমি যদি আমাকে একবারে মধ্যরেখা বরাবর মিড সাজেটাল তল বরাবর কেটে ফেলো, তুমি একটা সাইডে সেম জিনিস পাবা, হাত পাচ্ছ, পা পাচ্ছ, মাথার একটা অংশ পাচ্ছ, সব পাচ্ছ। একটা যদি হেমি সেকশন করো, এই হেমি সেকশন করলে এদিকেও কিন্তু সেম জিনিসই পাচ্ছ। তার মানে হচ্ছে আমার দেহটাকে তুমি যদি একটা অক্ষ বরাবর কেটে ফেলো, ভাগ করে ফেলো, সমান দুইটা অংশে কিন্তু আমার দেহটাকে ভাগ করতে পারতেছো, তার মানে আমি প্রতিসম প্রাণী। তো এরকম যদি কোনো একটা প্রাণীর দেহ কোনো একটা অ্যাক্সিস বরাবর কেটে সমান ভাগে ভাগ করা যায় তাহলে এটাকে আমরা বলি প্রতিসম প্রাণী, আর যদি ভাগ করা না যায় এটাকে বলি অপ্রতিসম। যেমন অপ্রতিসম পিলা গ্লোবোসা, এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে, আবারও বলে দিলাম পিলা গ্লোবোসা অপ্রতিসাম্য। তো এই প্রতিসাম্যতার উপর বেস করে আমরা প্রাণীগুলাকে ভাগ করতে পারি, এটা ইম্পর্টেন্ট, এটা অনেকে বুঝে না এটার বেসিক গুলা। তো এই প্রতিসাম্যতার উপর ভিত্তি করে আমরা প্রাণীগুলাকে ভাগ করতে পারি, সর্বপ্রথম গোলীয় প্রতিসাম্য, গোলীয় প্রতিসম, তোমরা বইয়ে দেখো গোলীয় প্রতিসম। দুই নম্বরে হচ্ছে গিয়ে, প্রথমে হচ্ছে গিয়ে প্রতিসাম্যতার ভিত্তিতে গোলীয় প্রতিসম, তারপর হচ্ছে ওরীয় প্রতিসম, ওরীয় প্রতিসম, ওরীয় প্রতিসম, তারপরে হচ্ছে গিয়ে দ্বি ওরীয় প্রতিসম, দ্বি ওরীয় প্রতিসম, তারপরে হচ্ছে গিয়ে দ্বি পার্শ্বীয় প্রতিসম, দ্বি পার্শ্বীয় প্রতিসম, তারপরে কি হচ্ছে গিয়ে অপ্রতিসম। তাহলে খেয়াল করো মোটামুটি প্রতিসাম্যতার বেসিসে আমরা মোটামুটি পাঁচটা ভাগে ভাগ করতে পারতেছি, গুড়ীয় প্রতিসম, ওরীয় প্রতিসম, দ্বিওরীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসম, অপ্রতিসম, আমরা মোটামুটি পাঁচটা ভাগে ভাগ করতে পারি প্রতিসাম্যতার উপর বেস করে। তো এখন দেখো, যেটা হচ্ছে গুলীয় প্রতিসম, যেটা এই গুলীয় প্রতিসমটা হচ্ছে কি, আগে গুলীয়টা বলার আগে আমি ওরীয়টা বলি। ওরীয় মানে হচ্ছে গিয়ে, যে ইংলিশে বলে ওরীয় মানে হচ্ছে রেডিয়াল সিমেট্রি, মানে হচ্ছে গিয়ে কোনো একটা প্রাণীর দেহকে, কোনো একটা প্রাণীর দেহকে তুমি যতগুলা অক্ষে ইচ্ছা বা যতভাবে ইচ্ছা তার দেহটাকে সমান দুইটা অংশে ভাগ করতে পারবা। যেমন হচ্ছে হাইড্রা, তোমরা যদি হাইড্রার ক্ষেত্রে দেখো, হাইড্রা, তারপর হচ্ছে গিয়ে আরো উদাহরণ দেওয়া আছে তোমাদের জেলিফিশ, অরেলিয়া অরেইটা, তারপর হচ্ছে সি এনিমন, ম্যাট্রিডিয়াম, তাহলে তিনটা ওরীয় প্রতিসম, হাইড্রা, জেলিফিশ, সি এনিমন, এই তিনটা উদাহরণ কিন্তু পরীক্ষায় আসে, নিচের কোনটি ওরীয় প্রতিসম বা গুলীয় প্রতিসম। ওরীয়টা হচ্ছে গিয়ে হাইড্রা, সি এনিমন, তারপরে হচ্ছে গিয়ে ম্যাট্রিডিয়াম, মানে হচ্ছে কি ম্যাট্রিডিয়াম বা সি এনিমন, আরেকটা হচ্ছে জেলিফিশ, অরেলিয়া অরেইটা। ব্যাপারটা কি, তার দেহকে যে কোনো অ্যাক্সিসে তুমি দুটো অংশে ভাগ করতে পারবা। তুমি আমি যদি একটা হাইড্রার কথা বলি, ধরো এটা একটা হাইড্রা, ফর এক্সাম্পল ধরো এটা হচ্ছে একটা হাইড্রা, ঠিক আছে, ধরো এটা একটা হাইড্রা ফর এক্সাম্পল, আর আমরা তো জানি হাইড্রাতে কোষিকা থাকে, এরকম কোষিকা থাকে হাইড্রাতে, এই হাইড্রাকে তুমি যে কোনো অ্যাক্সিসে সমান দুটো অংশে ভাগ করতে পারা, এভাবে ভাগ করতে পারবা, এভাবে ভাগ করতে পারবা, এভাবে ভাগ করতে পারবা, এভাবে ভাগ করতে পারবা, ঠিক আছে, যেভাবে তুমি, মানে হচ্ছে দুইয়ের অধিক, যেভাবে দুইয়ের অধিক সংখ্যক অক্ষ দিয়ে হাইড্রার দেহকে সমান দুইটা ভাগে ভাগ করা যায়, এই জন্য তারা হচ্ছে ওরীয় প্রতিসম বা যেটাকে আমরা বলি রেডিয়াল সিমেট্রি, হাইড্রা, জেলিফিশ, সি এনিমন, এই তিনটা উদাহরণ খুব গুরুত্বপূর্ণ। তাহলে ওরীয় কি, তার দেহকে যে কোনো মানে দুইয়ের বেশি অক্ষে সমান দুইটা ভাগে ভাগ করা যায়। এখন গোলীয় প্রতিসাম্যতাটা কি জিনিস, তো ওরীয় বলছি দুইয়ের বেশি অক্ষে সমান দুইটা ভাগে ভাগ করা যাচ্ছে, তাহলে গোলীয় প্রতিসাম্যতাটা কি, গোলীয় প্রতিসাম্যতাটা অ্যাকচুয়ালি ওরীয় প্রতিসাম্যের মতোই, তার দেহকে যে কোনো অক্ষ দিয়ে সমান দুইটা ভাগে ভাগ করা যায়। তাহলে ওরীয়র সাথে বেসিক ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্সটা হচ্ছে এই প্রাণীটা গোল, তার দেহটা হচ্ছে গোলাকৃতির, তাকে যে কোনো অ্যাক্সিসে সমান দুইটা ভাগে ভাগ করা যায়। ধরো এটা হচ্ছে একটা গুলীয় প্রতিসাম্য প্রাণী, এবার তাকে তুমি তুমি যে কোনো অ্যাক্সিসে ভাগ করতে পারবা সমান দুইটা ভাগে, তুমি যদি এভাবে একটা অ্যাক্সিস টানো সমান দুইটা ভাগে ভাগ করতে পারবা,
এভাবে একটা অ্যাক্সিস টানো সমান দুইটা ভাগে ভাগ করতে পারবা, এভাবে একটা অ্যাক্সিস টানো সমান দুইটা ভাগে ভাগ করতে পারবা। তার মানে হচ্ছে গিয়ে প্রাণীটাকে তুমি যে কোনো কি করতে পারো, যে কোনো দুইটা অক্ষে যে কোনো দুইটা অংশে ভাগ করতে পারবা অ্যাক্সিস টেনে, অনেকগুলা এই ওরিওর মতোই অনেকগুলা অক্ষ টেনে বা অক্ষ বরাবর কেটে তাকে সমান দুইটা অংশে ভাগ করা যায়। কিন্তু ডিফারেন্সটা হচ্ছে প্রাণীটা গোল, এই জন্য গুলীয় প্রতিসাম্য। এটার উদাহরণটা খুব 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 বেশি আসে মেডিকেল ভর্তি পরীক্ষায়, বই থেকে সুন্দর করে দাগিয়ে নাও তিনটা, একটা হচ্ছে ভলভক্স, তারপর হচ্ছে রেডিওলারিয়া হেলিওজোয়া, ভলভক্স রেডিওলারিয়া রেডিওলারিয়া, তারপর হচ্ছে গিয়ে হেলিওজোয়া হেলিওজোয়া, তাহলে ভলভক্স রেডিওলারিয়া হেলিওজোয়া। তোমরা একটু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা একটু বলবা, ভাই বুঝতে পারছি না। কে কমেন্ট করেছে, হানিফ বিন রফিক, ভাই বুঝতে পারছি না। আচ্ছা ভাইয়া কি বুঝতে পারতেছ না আমাকে স্পেসিফিক কোশ্চেনটা বলো, যে ভাই এই জিনিসটা বুঝতেছি না। আর যদি ভিডিও দেখতে সমস্যা হয় বা ডিস্টার্ব করতেছে এটাও একটু জানাও ক্লিয়ারলি, অথবা কোনো স্পেসিফিক কোশ্চেন থাকলে এটাও একটু বলতে পারো যে ভাইয়া এই জিনিসটা আমি বুঝতেছি না। মরিয়ম বলছে যে সরিরে আমার মনে নাই, সম্ভবত কাউকে বলছে ফ্রেন্ডদের। তারপরে আচ্ছা ভাইয়া যেটা বুঝতে পারো নাই, হানিফ বিন রফিক যেটা বলছে, যেটা বুঝতে পারো নাই এটা কোন অংশটা স্পেসিফিক আমাকে একটু বলো, আমি আবার রিপিট করব। ঠিক আছে, তো এখানে গুলীয় প্রতিসাম্য যেটা বললাম যে তাকে অ্যাক্সিস অনেকগুলা অক্ষ বরাবর কেটে সমান দুইটা অংশে ভাগ করা যায়, কিন্তু প্রাণীটা গোল, এই জন্য গুলীয় প্রতিসাম্য। তো গুলীয় প্রতিসাম্যের উদাহরণ হচ্ছে ভলভক্স রেডিওলারিয়া হেলিওজোয়া। ঠিক আছে, VHR প্রথম অক্ষর দিয়ে মনে রাখতে পারো, VHR এভাবে আমি মনে রাখতাম, VHR ভলভক্স হেলিওজোয়া রেডিওলারিয়া। ঠিক আছে, VHR তাহলে ভলভক্স হেলিওজোয়া রেডিওলারিয়া, এরা হচ্ছে গুলীয় প্রতিসাম্য। আর ওরিও বলছি কি, হাইড্রা জেলিফিশ সি এনিমল, এই উদাহরণগুলো একটু মনে রাখবা, মেডিকেল ভর্তি পরীক্ষায় খুব বেশি আসে। তারপরে আমরা যেটা সম্পর্কে পড়ব এটা হচ্ছে দ্বি ওরিও প্রতিসাম্য। খেয়াল করো দ্বি ওরিও, দ্বি মানে হচ্ছে বাই, দুই, বাই মানে হচ্ছে দুই, দ্বি ওরিও মানে হচ্ছে দ্বি মানে বাই, ওরিও মানে রেডিয়াল, তার মানে হচ্ছে তাদের ইংলিশে বলা হয় বাই রেডিয়াল বা দ্বি ওরিও। এটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে 2019 মেডিকেল ভর্তি পরীক্ষার সেশনে ওইবার কিন্তু এই কোশ্চেনটা আসছিল, নিচের কোনটি দ্বি ওরিও প্রতিসাম্য। তো উদাহরণ তো তুমি শিখেই ফেলতে পারবা, তবে এখানে বুঝতে হবে যে দ্বি ওরিও মানে কি। দেখো ওরিও মানে ছিল অনেকগুলা অ্যাক্সিসে তাকে ভাগ করা যাবে, দ্বি ওরিও মানে হচ্ছে গিয়ে তাকে সর্বোচ্চ দুইটা অক্ষ বরাবর ভাগ করা যাবে, এর বেশি অক্ষ বরাবর তাকে ভাগ করে সমান অংশে বিভক্ত করা যাবে না। এখন এটা কেন হয়, দেখা গেছে একটা প্রাণী সে ওরিও প্রতিসাম্যই হইতো, বাট তার এমন কোনো একটা অঙ্গ আছে দুই সাইডে বা এমন কোনো কিছু আছে যার কারণে তাকে দুইয়ের বেশি অক্ষে ভাগ করা যায় না। ঠিক আছে, এরকম ধরো একটা প্রাণীতে কোনো একটা বৈশিষ্ট্য আছে তাহলে তাকে দ্বিওরিও বলি। ধরো একটা প্রাণী, ফর এক্সাম্পল হচ্ছে এটা, ধরো এটা হচ্ছে একটা প্রাণী, অনেকটা লাইক হাইড্রার মতো সিলিন্ড্রিকাল একটা প্রাণী। ধরো তাকে তুমি যেই কোনো অক্ষে বরাবর, যেই কোনো অক্ষ বরাবর সমান দুইটা অংশে ভাগ করতে পারতা, সে হয়ে যেত ওরিও। বাট তাকে দ্বিওরিও কেন, দ্বি মানে হচ্ছে দুই, ওরিও মানে অনেকগুলা, তার মানে বোঝা যাচ্ছে যে ম্যাক্সিমাম দুইটা, দুইটা অক্ষে তাকে ভাগ করা যাবে। একটা হচ্ছে গিয়ে এটা কি কারণে, এটা আগে বলি। ধরো এখানে তার একটা অঙ্গ আছে এরকম, ঠিক আছে, এদিক দিয়েও ধরো তার একটা অঙ্গ আছে এরকম, সেম অঙ্গ দুই দিকে দুইটা আছে। এখন তার দেহটাকে তুমি যদি এভাবে ভাগ করো তাহলে দুইটা অংশ পাইলা, যেখানে এই অঙ্গটা আছে এদিকেও আছে এদিকেও আছে। আবার যদি তাকে এই বরাবর সমান ভাগ করো তাহলে, আচ্ছা আমি অঙ্গটা আঁকা হয় নাই, একটু সুন্দর করে আবার একটু দেখাচ্ছি। দাঁড়ো, ধরো একটা প্রাণী আছে এরকম, ধরো তার দেহের এদিকে একটা অঙ্গ আছে, এদিকে সেম অঙ্গটাই আছে। ঠিক আছে, এখন তার দেহকে অনেকগুলো অক্ষে ভাগ করা যায় তো, কিন্তু কেন সর্বোচ্চ দুইটা অক্ষে ভাগ করা যায় এবং অক্ষ দুইটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এই অঙ্গটার কারণে। এতে কি হইলো, তার দেহটাকে আমি এভাবে একটা অক্ষে ভাগ করলে সমান দুইটা অংশে ভাগ হইলো, আর বরাবর যদি এভাবে ভাগ করি সমান দুইটা অংশে ভাগ হইলো। এছাড়া অন্য কোনো অক্ষে থাকে, যা ধরো আমি এভাবে অক্ষ দিব, কই এভাবে অক্ষ দিলেও তাকে সমান দুইটা ভাগে ভাগ করা যাবে না, এভাবে দিলেও অঙ্গটা ভালোভাবে সমান দুইটা ভাগে ভাগ হবে না, শুধুমাত্র এই বরাবর একটা অক্ষ, তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অনুপ্রস্থ একটা অক্ষ, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে
অনুপ্রস্থ একটা অক্ষ। তার মানে হচ্ছে সর্বোচ্চ এই দুইটা অক্ষে তার দেহকে ভাগ করা যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় দ্বি অরীয় প্রতিসম। এটার উদাহরণটা মেডিকেল ভর্তি পরীক্ষায় খুব বেশি ইনভেরিয়েবলি আসে, এটা হচ্ছে গিয়ে এক হচ্ছে টিনোফোরা, ভালোভাবে মনে রাখবে, একটা হচ্ছে টিনোফোরা আর একটা হচ্ছে সিউলোপ্লানা, ঠিক আছে, এটা আর একটা হচ্ছে সিউলোপ্লানা। মোটামুটি এই দুইটা উদাহরণই তোমাদের মনে রাখতে হবে। তাহলে দেখবা তোমাদের বইয়ে লেখা আছে যে সমান সমান 90 ডিগ্রি অ্যাঙ্গেলের দুইটা অক্ষেই তাকে ভাগ করা যায়, এর চেয়ে বেশি অক্ষে ভাগ করা যায় না, এই জন্য এটাকে বলা হয় বাইরেডিয়াল বা দ্বিঅরীয়। কেন? কারণ দেখা যাচ্ছে এমন একটা অঙ্গ উপস্থিত, ধরো কোনো এগুলা কোর্শিকা, মনে করো এটা একটা কোর্শিকা, এটা একটা কোর্শিকা, এমন একটা অঙ্গ এই কোর্শিকা বা এরকম যেই কোনো একটা এমন একটা অঙ্গ উপস্থিত যার কারণে তাকে চাইলেও আমি অনেকগুলো অক্ষে ভাগ করতে পারতেছি না, এটা হচ্ছে দ্বিঅরীয়, যেমন টিনোফোরা সিউলোপ্লানা। তাহলে আবার একটু রিকেপ করি, গুলীয় প্রতিসম হচ্ছে ভলভক্স হেলিওজোয়া রেডিওলারিয়া, অরীয় প্রতিসম হাইড্রা জেলিফিশ সি এনিমন, দ্বিঅরীয় হচ্ছে সিউলোপ্লানা, তারপর হচ্ছে টিনোফোরা, এগুলো কিন্তু উদাহরণে আসে। তারপরে আমরা পড়বো দ্বিপার্শ্বীয়। দ্বিপার্শ্বীয়তে যাওয়ার আগে 10 সেকেন্ড একটু ব্রেক দিয়ে নেই, তোমাদের কে কে জয়েন করেছো বা কে কে আছো একটু দেখে নিব আমি, তোমরা একটু লাইনে থাকবা। তাহিয়া বলেছে বারবার ব্লার হয়ে যাচ্ছে ভাইয়া, আসলে এখানে একটু জুম করা আছে তো যার কারণে একটু ব্লার হয়ে যাচ্ছে, এখন আশা করি ইনশাল্লাহ আর হবে না, একটু জুম আউট করে দিয়েছি, নেট ক্লিয়ার আছে। হানিফ বিন রফিক বলছে ভাইয়া লেখাগুলা কিছু বোঝা যাচ্ছে না, কেন ভাইয়া? আসলে ফোকাসটা ঠিক মতো হচ্ছে না ভাইয়া, এখন একটু ফোকাসটা ক্লিয়ার হয়েছে কি না দেখো, আমি আসলে ক্যামেরার পিছনে ছিলাম না, তো তোমরা আর কোনো সমস্যা হলে একটু কমেন্টস করে জানাও, আর কারোর কোনো কি প্রশ্ন নাই ভাইয়া প্লিজ? আবার হানিফ বিন রফিক বলেছে ভাইয়া প্লিজ, দেখো ভাইয়া আমি তো ফোকাসটা একেবারে ক্লিয়ার করেই দিলাম, এখন এখন আশা করি একটু ক্লিয়ারলি দেখা যাওয়ার কথা, ফোকাসটা আমি আবার ক্লিয়ার করে দিয়েছি। তো যাই হোক, তোমরা একটু টপিক রিলেটেড যদি কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে একটু ওই কোশ্চেনটাও একটু করো, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে যে আসলে তোমরা প্রপারলি বুঝতে পারতেছো কিনা। হ্যাঁ, তো আমরা গুলীয় প্রতিসমতা অরীয় দ্বিঅরীয় শেষ করে ফেললাম, এবার আমরা পড়বো দ্বিপার্শ্বীয় প্রতিসম। দেখো আমাদের মোটামুটি 37 মিনিট হয়ে গেছে, আমরা বেশিক্ষণ নিব না, 1 ঘন্টার বেশি যাবে না ইনশাল্লাহ। তারপরে আসা হচ্ছে গিয়ে দ্বিপার্শ্বীয় প্রতিসম। দ্বিপার্শ্বীয় মানে দ্বি মানে হচ্ছে বাই, পার্শ্বীয় মানে হচ্ছে ল্যাটেরাল, তার মানে হচ্ছে বাইল্যাটেরাল, দ্বিপার্শ্বীয় প্রতিসম বা বাইল্যাটেরাল, তার মানে বোঝা যাচ্ছে যে এই প্রাণীদের অনলি একটা অক্ষ, শুধুমাত্র একটা অক্ষ দিয়ে সমান দুইটা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে, যেমন হচ্ছে আমরা হোমো স্যাপিয়েন্স মানুষ, সাধারণত আমরা এটা ভালো ব্যবহার পাই হচ্ছে গিয়ে যখন আমরা বিভিন্ন আমাদের পেটে, পেটকে আমরা বলি অ্যাবডোমেন, যখন অ্যাবডোমিনাল সার্জারি করে সার্জনরা দেখা যায় আমাদের দেহটাকে একেবারে মাঝ বরাবর, বড় সড়ো অপারেশন করতে গেলে পেট বরাবর ইনসিশন দেয়, মাঝ বরাবর দিয়ে সমান দুইটা ভাগে ভাগ করতে পারে, ঠিক আছে, আমাদের দেহের পার্টটাকে, তো তখন বিভিন্ন সার্জিক্যাল প্রসিডিউরে এই সকল ইনসিশন দেওয়ার ক্ষেত্রে এগুলা ব্যবহার হয়। তো যাই হোক, আমাদের দেহটাকে আমরা যে মানুষ হোমো স্যাপিয়েন্স হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসমের আদর্শ উদাহরণ, আমাদের দেহটাকে সমান এক মানে একটা অক্ষে সমান দুইটা অংশে ভাগ করা যাবে। দেখি এখানে কেউ কমেন্ট করছে ভাইয়া কথা বোঝা যাচ্ছে না, কথা বোঝা যাচ্ছে না আমার, এখানে তো ভাইয়া পুরো নেট ক্লিয়ার, বা আমার কাছে যে ডিভাইসটা আছে এখানে তো ক্লিয়ার দেখা যাচ্ছে, অন্য কেউ কি একটু তোমাদের অন্য যারা আছো লাইভে তোমরা একটু তোমরা বলো একটু কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা, যে কয়েকজন যদি বলে ক্লিয়ার বোঝা যায় না তার মানে আমার এখানে একটু সমস্যা আছে, তো দেখো একটু ক্লিয়ার বোঝা যায় কিনা। তো তোমরা একটু এই লাইভটাতে তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও, আর তোমাদের যদি স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে তোমরা একটু আমাকে কোশ্চেনটা করো। হ্যাঁ, আমি দ্বিপার্শ্বীয়তে চলে যাই। দ্বিপার্শ্বীয় মানে হচ্ছে বাইলেটারাল, যেমন হচ্ছে হোমো স্যাপিয়েন্স, এখানে প্রাণীটাকে কি করা হয়, এই প্রাণীটাকে একটা অক্ষ বরাবর সমান দুইটা অংশে ভাগ করা হয়, রাইট সাইড এন্ড
লেফট সাইড, এটাই হচ্ছে বাইলেটারাল দ্বিপার্শ্বীয়। যেমন হচ্ছে আমরা মানুষ হোমো স্যাপিয়েন্স, তারপরে তোমরা 19 এ ব্যাংক কেটেছো, ব্যাংক তাই না? ব্যাংক কি? যেমন হচ্ছে কোনো ব্যাংক, বুফো মেলানোস্ট্রিকটাস বা সোনা ব্যাংক, ঠিক আছে, কোনো ব্যাংক হইতে পারে অথবা সোনা ব্যাংক। সোনা ব্যাংকের বৈজ্ঞানিক নাম হচ্ছে গিয়ে তোমার হ্যাপ্লো ব্যাংক, ধরো সোনা ব্যাংকের বৈজ্ঞানিক নামটা ছিল কোনো ব্যাংকটা বুফো মেলানোস্ট্রিকটাস, আর সোনা ব্যাংক ছিল হচ্ছে গিয়ে হ্যাপ্লোপ্যাট্রিকাস টিগ্রিনাস, সম্ভবত নামগুলো একটু জটিল। অ্যাকচুয়ালি আমি একটু দেখি, কোনো ব্যাংক দুত্তাফিরে মেলানো দুত্তাফাইরাস মেলানোস্ট্রিকটাস বা বুফো মেলানোস্ট্রিকটাস বলে, আর সোনা ব্যাংক ছিল একটা, ওইটাকে বলতো হ্যাপ্লোপ্যাট্রিকাস টিগ্রিনাস সম্ভবত, মোস্ট প্রবেবলি, আমার ঠিক মনে পড়তেছে না, আসলে বৈজ্ঞানিক নামগুলো মনে রাখাও একটু টাফ, তারপরও যতটুকু পারা যায়। ওইটা ছিল হ্যাপ্লোপ্যাট্রিকাস টিগেরিনাস, আচ্ছা সরি, হ্যাঁ ঠিক আছে, হ্যাপ্লোপ্যাট্রিকাস টিগেরিনাস, এটা ছিল সোনা ব্যাংক। তারপরে তোমরা পেরি প্ল্যানেটে আমেরিকানা বা আরশোলার কথা পড়েছো বা আরশোলার কথা শুনেছো, একটু দেখব, আরশোলার কথা শুনেছো, এই সবগুলা কিন্তু বাইলেটারাল বা দ্বিপার্শ্বীয় উদাহরণ। জুলফিকার হাসান জাহিদ বলেছে, ভাইয়া কথা ঠিক আছে, ধন্যবাদ। আর তোমাদের একাডেমিক রিলেটেড কোনো কোশ্চেন থাকলে বলো, অথবা তোমাদের পরীক্ষা ওরিয়েন্টেড বা পরীক্ষা তে কিভাবে প্রিপারেশন নিতে পারো বা ওই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে এটা বলো, আমি শেষে অ্যান্সার দিয়ে দিব। তো যেটা বললাম আশা করি দ্বিপার্শ্বীয় বুঝতে পারছো। আরেকটা হচ্ছে অপ্রতিসম, তার মানে তার দেহকে কোনো অক্ষ দিয়ে কোনোভাবে তুমি ভাগ করতে পারবা না। ওই যে প্রথমে বলছিলাম পিলা গ্লোভোসা বা আপেল শামুক, আপেল শামুকের দেহটাকে কোনো অক্ষ দিয়ে তুমি ভাগ করতে পারবা না। তাছাড়াও আছে হচ্ছে গিয়ে ক্লিউনা সিলাটা, মানে হচ্ছে স্পঞ্জ, ক্লিউনা সিলাটা, তারপর হচ্ছে পিলা গ্লোভোসা, এগুলাকে তুমি চাইলেও কোনো অক্ষ দিয়ে সমান দুইটা ভাগে ভাগ করতে পারবা না। এরপরে আমরা যেটা পড়বো এটা হচ্ছে গিয়ে খণ্ডকায়ন। তাহলে আমরা প্রতিসাম্যতা শেষ করলাম, আচ্ছা সিলোম, সরি, আমাদের সিলোমটা আছে, তারপরে খণ্ডকায়ন। সিলোমটা কি জিনিস, এটা নিয়ে একটা ইউনিভার্সাল কথা, এটা সবার একটা কমন কোশ্চেন থাকে যে ভাইয়া সিলোম কি জিনিস, ঠিক আছে, সিলোমটা একটু বোঝার চেষ্টা কর। ধরো আমাদের একটা মানুষ, ধরো এটা আমাদের দেহটা, জানো যে আমাদের দেহের বক্ষ আর উদর, ধরো এতটুকু পর্যন্ত আমার উদর, ফর এক্সাম্পল, তো আমার বক্ষ ধরো এতটুকু পর্যন্ত, আমরা জানি বক্ষ আর উদরের মাঝখানে ডায়াফ্রাম আছে, যদিও ডায়াফ্রামটা ভালোভাবে রাখতে পারিনি, ডায়াফ্রাম আছে, এটা হচ্ছে বক্ষ, এটা হচ্ছে উদর, ঠিক আছে, মানে যেটাকে আমরা বলি অ্যাবডোমেন। তো এই বক্ষ আর উদরের মাঝখানে ডায়াফ্রাম আছে, এই যে উদর বা অ্যাবডোমেন, বা যদি আমি একেবারে খাস বাংলায় বলি পেট, আমাদের পেটের ভিতরে কি কি আছে বলো তো দেখি, তোমরা ভালোভাবেই জানো এখানে কি আছে, স্টোমাকের কথা তোমরা জানো, খাদ্যনালী আছে তাই না, ক্ষুদ্রান্ত, ডিউডেনাম, ইলিয়াম, অনেক কিছু আছে খাদ্যনালী রিলেটেড, আমরা খাদ্যনালীতে যখন লাইভ ক্লাস করাবো তখন জানবো। তাছাড়াও এখানে আছে কি, যার একটু পার্ট আছে আমাদের থোরাক্সে কিছু আছে, অ্যাবডোমেনে লিভার, তাছাড়াও আছে কি কিডনি সম্পর্কে তোমরা জানো, কিডনি আছে এদিকে একটা, এদিকে একটা, মানে হচ্ছে এক জোড়া কিডনি আছে, ঠিক আছে, কিডনি থেকে তোমরা জানো ইউরেটার, ইউরিনারি ব্লাডার, এগুলো সব বের হয়ে গেছে মূত্রনালী রিলেটেড। তো স্টোমাক আছে, লিভার আছে, কিডনি আছে, তারপরে এখানে তোমরা জানো প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের নাম শুনেছ, অগ্নাশয় আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে লিভারের সাথে আছে হচ্ছে গিয়ে পিত্তথলি, ঠিক আছে, তো যাই হোক আমি ডিটেল না বলি, তো যাই হোক আদার্স অনেক ভিসেরা আছে আমাদের অ্যাবডোমেনে বা পেটের ভিতরে। ভিসেরা হচ্ছে গিয়ে ওই যে আমাদের শরীরের অঙ্গগুলো, যদি আমাদের শরীরে থাকে এটাকে অর্গান বলে, আর যদি আমি বাহিরে নিয়ে আসি এটাকে বলে ভিসেরা। তো ধরো এই ভিসেরা আছে লাইক স্টোমাক, ইন্টেস্টাইন, কিডনি, গল ব্লাডার, লিভার, প্যানক্রিয়াস অ্যান্ড আদার অর্গান, ইউরিনারি ব্লাডার, ইন কেস অফ ফিমেল, মহিলাদের ক্ষেত্রে আছে ইউটেরাস, জরায়ু বা অনেক কিছুই আছে। তো এখন খেয়াল করো এই যে অঙ্গগুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়ে দিছে, এখন যদি কেউ তোমার এই অঙ্গগুলো সব সরায় নেয়, ধরো কিচ্ছু নাই এখানে পেটের ভিতরে, এখন কিচ্ছু নাই তোমার পেটের ভিতরে, খালি, একেবারে খালি, ঠিক আছে, তোমার পেটের ভিতরে পুরাটাই এখন খালি, যদি এইরকম খালি থাকে, এই যে খালি স্পেসটা এটাকে বলা হয় সিলোম। ভালোভাবে বুঝো, ধরো পেটের ভিতরে কত অঙ্গ আছে, হ্যাঁ, তো এই অঙ্গ যেই জায়গাটাতে আছে যদি অঙ্গগুলো না থাকে তাহলে এই জায়গাটা কি হবে, একেবারে খালি, খালি জায়গাটাকে বলা হয় সিলোম, খালি জায়গাটাকে বলা হয় সিলোম। এখন ঠিক আছে ভাইয়া, চারুলতা বলেছে থ্যাংক ইউ।
তো এই যে খালি জায়গাটা এটাকে বলা হয় সিলোম। এই খালি সিলোমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিভিন্ন অঙ্গগুলো দিয়ে দিছে, স্টোমাক, প্যানক্রিয়াস, লিভার সবকিছু। প্রথমে আল্লাহ এই সিলোমটা তৈরি করছে, এই সিলোমটা মানে হচ্ছে আমাদের খালি জায়গাটা, পেটের ভিতরের এই খালি জায়গাটা। তারপরে এখানে কি করছে, একটা কাভারিং দিয়ে দিছে। হ্যাঁ, এখানে একটা কাভারিং দিয়ে দিছে। এই কাভারিংটা তো এটাকে পুরাটাকে ঘিরে থাকেই, আবার যে বিভিন্ন অঙ্গগুলো আছে যেমন ধরো এখানে কিডনিটা একে দেখায় আমি, কিডনি, কিডনিকে ঘিরেও কিন্তু এই কাভারিংটা থাকে। এই যে কাভারিংটার নাম কি, কাভারিংটার নাম হচ্ছে গিয়ে পেরিটোনিয়াম, পেরিটোনিয়াম। তাহলে যে সকল প্রাণীতে এই সিলোম থাকবে এবং বাহিরে পেরিটোনিয়ামের আবরণটা থাকবে ওই সকল প্রাণীকে বলা হয় ইউসিলোমেট, ওই সকল প্রাণীকে বলা হয় ইউসিলোমেট। ঠিক আছে, ওই সকল প্রাণীগুলোকে বলা হয় ইউসিলোমেট, মানে তাদের দেহে সিলোমও আছে, অর্থাৎ প্রকোষ্ঠ বা গহ্বরও আছে সিলোম, আর সিলোমকে ঘিরে পেরিটোনিয়ামের আবরণও আছে, তারা হচ্ছে ইউসিলোমেট। এখান থেকে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় এমসিকিউ আসে, এই জিনিসটা বোঝা খুব জরুরি। যে সকল প্রাণীতে এই সিলোমটা আছে তবে পেরিটোনিয়ামের আবরণটা নাই, এ সকল প্রাণীকে বলা হয় সিউডো সিলোমেট, সিউডো সিলোমেট। আর যে সকল প্রাণীতে পেরিটোনিয়াম তো নাই, সিলোমটাও নাই, তাদেরকে বলা হয় অ্যাসিলোমেট। এ মানে হচ্ছে নাই, সিলোমেট হচ্ছে গিয়ে সিলোম। তার মানে হচ্ছে যে সকল প্রাণীতে, যে সকল প্রাণীতে আমাদের কি আছে, সিলোমটা আছে এবং সাথে পেরিটোনিয়ামের আবরণ আছে, তাদেরকে বলা হয় ইউসিলোমেট। যে সকল প্রাণীতে শুধু সিলোমটা আছে কিন্তু পেরিটোনিয়ামের আবরণটা নাই, তাদের বলা হয় সিউডো সিলোমেট। আর যে সকল প্রাণীতে সিলোমটাই নাই তাদেরকে বলা হয় অ্যাসিলোমেট। তো এখন ইউসিলোমেট, সিউডো সিলোমেট এন্ড অ্যাসিলোমেট, এই যে তিনটার কথা বললাম, এই তিনটার উদাহরণগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে। মনে রাখবা অমেরুদণ্ডী প্রাণীর যে প্রকারগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, তুমি যদি একটু সিরিয়ালি শিখো তুমি দেখবা, প্রথমে হচ্ছে পরিফেরা, পরিফেরা, তারপরে হচ্ছে নিডারিয়া, তারপরে প্লাটি হেলমেন্থিস, তারপরে নেমাটোডা, তারপরে মলাস্কা, আর্থ্রোপোডা, একাইনো, ডার্মাটা। তাহলে এই আটটা হচ্ছে গিয়ে অমেরুদণ্ডী, পরিফেরা, নিডারিয়া, প্লাটি হেলমেন্থিস, নেমাটোডা, মলাস্কা, আর্থ্রোপোডা, একাইনো, ডার্মাটা। এর ভিতরে অ্যাসিলোমেটকে পরিফেরা, নিডারিয়া, প্লাটি হেলমেন্থিস, এই তিনটা হচ্ছে অ্যাসিলোমেট। ভালোভাবে বুঝো, পরিফেরা, নিডারিয়া এন্ড প্লাটি হেলমেন্থিস, এই তিনটা হচ্ছে গিয়ে অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট তার মানে তাদের কোনো স্পেসিফিক সিলোম নাই, তারা হচ্ছে অ্যাসিলোমেট। অনলি নেমাটোডা, অনলি নেমাটোডা পর্বের প্রাণীরা হচ্ছে সবাই সিউডো সিলোমেট। 2015 সাল মেডিকেল ভর্তি পরীক্ষা, 2015 সালের মেডিকেল ভর্তি পরীক্ষা শুরুই হয়েছিল এটা দিয়ে, 2015 সালে নেমাটোডা, নেমাটোডা হচ্ছে সিউডো সিলোমেট, সিউডো সিলোমেট, এটা হচ্ছে নেমাটোডা। এর উপরে যা দেখবা কি, মলাস্কা, আর্থ্রোপোডা, একাইনোডারমাটা এন্ড মেরুদণ্ডীর আছে কর্ডাটা, এরা সবাই হচ্ছে গিয়ে ইউসিলোমেট। তার মানে তাদের সিলোমও আছে, পেরিটোনিয়ামের আবরণও আছে। তাহলে আমি আবার একটু রিক্যাপ করি, সিলোম কি, সিলোম হচ্ছে আমাদের দেহের প্রকোষ্ঠ বা গহ্বর যেখানে বিভিন্ন অঙ্গগুলা থাকে, অঙ্গ না থাকলে যে ফাঁকা জায়গাটা থাকবে এটা হচ্ছে সিলোম, আর এই সিলোমের আবরণকে বলা হয় পেরিটোনিয়াম। সিলোমও আছে, পেরিটোনিয়ামও আছে, তাদের বলা হয় ইউসিলোমেট। সিলোম আছে কিন্তু পেরিটোনিয়ামটা নাই, তাদেরকে বলা হয় সিউডো সিলোমেট। সিলোমই নাই, তারা হচ্ছে অ্যাসিলোমেট। তাহলে আমি যদি অমেরুদণ্ডী পর্বগুলা যদি আমরা একবার সিরিয়ালি শিখি তাহলে কি দাঁড়ায়, যেমন হচ্ছে গিয়ে পরিফেরা, নিডারিয়া, প্লাটি হেলমেন্থিস, নেমাটোডা, মলাস্কা, আর্থ্রোপোডা, একাইনোডারমাটা, এগুলো হচ্ছে অমেরুদণ্ডী, দেন কর্ডাটা, মেরুদণ্ডী। তো প্রথম পরিফেরা, নিডারিয়া, প্লাটি হেলমেন্থিস, এই তিনটা হচ্ছে গিয়ে অ্যাসিলোমেট, তার মানে তাদের কোনো স্পেসিফিক সিলোম নাই। তারপরে অনলি নেমাটোডা পর্বের প্রাণীরা হচ্ছে সিউডো সিলোমেট, আর মলাস্কা, আর্থ্রোপোডা, একাইনোডারমাটা, কর্ডাটা, এরা হচ্ছে গিয়ে ইউসিলোমেট, তার মানে তাদের সিলোমও আছে, পেরিটোনিয়ামও আছে। তো যেটা আসছিল 2015 সালে মেডিকেল ভর্তি পরীক্ষায়, এই কোশ্চেনটা আমি একটু বলি, নিচের কোন প্রাণীটি সিউডো সিলোমেট, এটা হচ্ছে গিয়ে নেমাটোডা। নেমাটোডার আসলে নেমাটোডা পর্ব তো আর দেওয়া ছিল না, এক্সাম্পলটা অ্যাকচুয়ালি দেওয়া ছিল, এক্সাম্পলটা ছিল লোয়া লোয়া, লোয়া লোয়া,
লোয়া লোয়া মানে হচ্ছে চোখ কৃমি, আমাদের চোখে একটা কৃমি হয় এটার নাম হচ্ছে গিয়ে লোয়া লোয়া, এটা হচ্ছে নেমাটোডা পর্বের প্রাণীর উদাহরণ, এটাই আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষা 2015 সালে, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তারপরে আমরা যেটা পড়বো এটা হচ্ছে খণ্ডকায়ন। খণ্ডকায়ন মানে কি? খণ্ডকায়ন হচ্ছে কিছু কিছু প্রাণীদের দেহ হচ্ছে গিয়ে খণ্ডকযুক্ত, বিভিন্ন খণ্ডকযুক্ত হয়ে থাকে, ওই সকল প্রাণীগুলাকে বলা হয় প্রকৃত খণ্ডকায়ন বিশিষ্ট প্রাণী। আসলে প্রকৃত খণ্ডকায়ন একটা পর্বেই দেখা যায়, এটা হচ্ছে এনিলিডা, মনে রাখবা। প্রকৃত খণ্ডকায়ন, আসলে খণ্ডকায়ন কি, দেহটা হচ্ছে সমান সংখ্যক অনেকগুলা খণ্ডে বিভক্ত থাকে, যে পর্বটা এটা হচ্ছে অনলি এনিলিডা, ঠিক আছে। তো এখানে দেখো যেমন হচ্ছে এনিলিডা, যেমন ক্যাচো, যদি আমি উদাহরণ দিই ক্যাচোর দেহটা কিরকম, অনেকটা এরকম, তার দেহটা লাইক দিস, ক্যাচোর দেহটা হচ্ছে অনেকটা এরকম। তো তার দেহটা দেখো ক্যাচোর, 1 2 3 4 5 এভাবে অনেকগুলা খণ্ডে বিভক্ত থাকে ক্যাচোর দেহটা, ঠিক আছে। এই যে সমান সংখ্যক খণ্ড নিয়ে দেহগুলা গঠিত, যেমন এটা হচ্ছে একটা খণ্ড, এখান থেকে এখন এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, এরকম সমান সংখ্যক অনেকগুলা খণ্ড নিয়ে তার দেহ গঠিত হয় ক্যাচো। ক্যাচোর বৈজ্ঞানিক নামটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে, এর বৈজ্ঞানিক নামটা খুবই সহজ, আমি কি বলবো নাকি না, তোমরা কেউ কমেন্ট করবা, তোমরা একটু কমেন্ট করে জানাও তো ক্যাচোর বৈজ্ঞানিক নাম কি, যারা লাইভ করছো বা দেখেছো তোমরা একটু কমেন্টস করে জানাবা যে ক্যাচোর বৈজ্ঞানিক নাম কি। তোমাদের সময় দিলাম 20 সেকেন্ড, আমি 20 সেকেন্ড ওয়েট করবো, এর ফাঁকে তোমরা একটু ক্যাচোর বৈজ্ঞানিক নামটা একটু আমাকে বলে দাও। আর তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদের সাথে, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিও লাইভটাতে। প্রয়োজনে তোমরা বইয়ের সাহায্য নিতে পারো, এই এমসিকিউটা ক্যাচোর বৈজ্ঞানিক নামটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে, খুবই গুরুত্বপূর্ণ। ক্যাচোর বৈজ্ঞানিক নামটা তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও, তোমাদের কয়েক সেকেন্ড সময় দিয়েছি, হ্যাঁ সময় শেষের দিকে, যদি পারো জানিয়ে দাও। সাইন্টিফিক নামটা ইম্পর্টেন্ট, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে আমরা জানি। আচ্ছা আমি বলি, তোমরা শিখো অথবা বই থেকেও দেখে নিতে পারো, সহজ একটা নাম, এটার নাম হচ্ছে মেটাফিরে পুস্তমা, মেটাফিরে। আসলে আমি একটু অবশ্যই বানানটা একটু দেখতে হবে, সাইন্টিফিক নামগুলো যেহেতু অনেক কঠিন, আমরা মনে রেখে দিয়েছি মেটাফিরে পুস্তমা, ইম্পর্টেন্ট, হ্যাঁ এগুলো আসে মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমাদের। ক্যাচোর বৈজ্ঞানিক নাম হচ্ছে গিয়ে মেটাফিরে পুস্তমা, ইয়েস পোস্থিউমা, মেটাফিরে পুস্তমা, এভাবে লিখতে হলে বৈজ্ঞানিক নামের নিচে অবশ্যই দাগ দিতে হবে, এটা হচ্ছে ক্যাচোর বৈজ্ঞানিক নাম মেটাফিরে পুস্তমা। দেখো তার দেহটা অনেকগুলো খণ্ডে, সমান সংখ্যক অনেকগুলো খণ্ডে বিভক্ত, ইয়েস। তো এটা হচ্ছে গিয়ে প্রকৃত খণ্ডকায়ন বিশিষ্ট পর্ব এনিলিডা। আর যেটা বললাম অঞ্চলায়ন, অ্যাকচুয়ালি অঞ্চলায়নটা কি, আসলে কিছু কিছু পর্বের প্রাণী আছে যাদের দেহটা হচ্ছে গিয়ে অনেকগুলো খণ্ড একসাথে মিলে একটা বড় খণ্ড তৈরি করে। তোমরা যদি বড় বড় চিংড়ি মাছের ক্ষেত্রে দেখো, তার দেহটা অনেকগুলো খণ্ডে বিভক্ত, তবে সবার সামনে 5 থেকে 6টা খণ্ড একসাথে মিলে বিশাল বড় একটা খণ্ড তৈরি করে ফেলে। যেমন আমি যদি আর অঞ্চলায়নটা একটু দেখা, অঞ্চলায়নটাকে ইংলিশে বলে টেগমাটাইজেশন, 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 এটাকে বলা হয় অঞ্চলায়ন বা টেগমাটাইজেশন। এখানে কি হয় যে তার প্রাণীর দেহটা সামনের দিকে বা দেহের অনেকগুলো খণ্ড একসাথে মিলে একটা বড় অঞ্চল সৃষ্টি করে, যেমন চিংড়ি, তাই না, চিংড়ির দেহটা, চিংড়ি সম্পর্কে আমরা জানি সন্ধিপথ যুক্ত প্রাণী, তার দেহটাও কিন্তু খণ্ডকযুক্ত, ক্লিয়ার, তার দেহটাও কিন্তু খণ্ডকযুক্ত। তবে এই যে সামনে বড় মাথাটা দেখতেছো চিংড়ির, তোমরা জানো চিংড়ির সামনের মাথাটা অনেক বড় থাকে, তো তার এই মাথাটা কেন এত বড়, অনেকগুলো খণ্ডক মিলে একটা অঞ্চল সৃষ্টি করে ফেলেছে, এই জন্য এটাকে বলা হয় টেগমাটাইজেশন, হ্যাঁ। আচ্ছা
হ্যাঁ লাইফটা দেখা যাচ্ছে কিনা হচ্ছে কিনা। তো এই এই জন্য এটাকে বলা হয় টেগমাটাইজেশন। টেগমাটাইজেশন কোন পর্বে হয়? একটাই পর্ব, এটার নাম হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা তাহলে প্রকৃত খণ্ডকায়ন হয় হচ্ছে গিয়ে এনিলিডাতে, উদাহরণ দিয়েছে মেটাফিরোপুস্তমা। আর হচ্ছে গিয়ে অঞ্চলায়ন বা টেগমাটাইজেশন হয় কোথায়? আর্থ্রোপোডা, এটা মনে রাখবা। তাহলে এই হচ্ছে ইনট্রোটার মোটামুটি আমাদের শ্রেণীবিন্যাসের ভিত্তি। লাস্ট সর্বশেষ যে বড় দুইটা হেডিং আমরা বলবো, এই দুইটা হেডিং তোমরা সবাই জানো, এর মাধ্যমে আজকে আমাদের এই ক্লাসটা আমরা শেষ করব। ওই হেডিং দুইটা তোমরা ভালোভাবে জানো, একটা হচ্ছে নটোকর্ডের উপর বেস করে, বা আমরা এটাকে মেরুদণ্ডের উপর বেস করেও বলি, মেরুদণ্ডী অমেরুদণ্ডী দুইটা বড় বড় ভাগে ভাগ করতে পারি। এখানে তোমাদের লিখেছে নটোকর্ডের উপর ভিত্তি করে হচ্ছে, একটা হচ্ছে নন কর্ডেড বা যাদের আমরা অমেরুদণ্ডী হিসাবে জানি, যেমন পরিফেরা, নিডারিয়া, তারপর হচ্ছে প্লাটি হেলমেন্থিস, মলাস্কা, নেমাটোডা, আর্থ্রোপোডা, ঠিক আছে, একাইনোডারমাটা, এনিলিডা, এরা সবাই হচ্ছে গিয়ে নন কর্ডেট। আর কর্ডেট কারা? কর্ডেট তো ওই যে বললাম কর্ডাটার সব। তো এগুলো নিয়ে আমরা সামনে আরো ডিটেল আলোচনা করব। তো ওইটা হচ্ছে আরেকটা। তো এই হচ্ছে আজকের মোটামুটি লাইভ ক্লাস। ইনশাল্লাহ আশা করি তোমরা যতটুকু পারছো বুঝেছো, আমি কতটুকু বুঝাতে পেরেছি তোমরা একটু কমেন্টস করে জানাবা। সর্বশেষ তোমাদের জন্য কিছু কোশ্চেন আমি টাইপ করে গ্রুপে কোশ্চেন করব আজকে লাইভের উপর বেস করে, তোমরা আশা করি ইনশাল্লাহ অ্যান্সার দিবে। তো আজকে লাইভটা এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।